শুরুতেই সংবাদ শিরোনাম, শপথ নিল পাকিস্তানের নতুন মন্ত্রিসভা, নেই বিলাওয়াল ভুট্টো। ফজলুর রহমানের আগাম নির্বাচনের দাবি, সরকারি শিবিরে বিভাজনের লক্ষণ। ডনবাসে 300 মাইল দীর্ঘ রণক্ষেত্র, খণ্ড খণ্ড লড়াই। রকেট ছোড়ার পর গাজায় ইসরায়েলের হামলা। শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত এক। ইউক্রেন যুদ্ধ নিয়ে বাইডেনের জরুরি আলোচনা। প্রেসিডেন্টের ক্ষমতা কমাতে শ্রীলঙ্কার সংবিধান পরিবর্তন। এবার বিস্তারিত। অবশেষে পাকিস্তানের নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে। নতুন মন্ত্রিসভার সদস্য সংখ্যা 34, এর মধ্যে 3 জন প্রতিমন্ত্রী রয়েছেন। শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার 1 সপ্তাহ পর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হল। সংসদের উচ্চকক্ষে সিনেটর চেয়ারম্যান সাদিক সানজো রানি মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান। গতকাল সোমবার নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা ছিল, তবে প্রেসিডেন্ট আরিফ আলভি শপথ পাঠ করাতে অপারগতা জানালে শপথ অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়। এরপর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সিনেটের চেয়ারম্যান। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা PMLN ছাড়াও পাকিস্তান পিপলস পার্টি, মুত্তাহিদা মজলিস-ই-আমল, জমিয়ত উলেমা-ই-ইসলাম, মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান, বেলুচিস্তান আওয়ামি পার্টি, জমহুরি ওয়াতান পার্টি এবং পাকিস্তান মুসলিম লীগ কায়েদের নেতাদেরকে মন্ত্রিসভায় রাখা হয়েছে। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন বলে এর আগে খবর বেরোলেও আজ তাকে শপথ নিতে দেখা যায়নি। বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে 9 এপ্রিল ক্ষমতাচ্যুত হন ইমরান খানের নেতৃত্বাধীন PTI সরকার। পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী PTI নেতা ইমরান খানের কট্টর বিরোধী মাওলানা ফজলুর রহমান দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন। পাকিস্তানি পার্লামেন্টের বিরোধী এই নেতা জাতির আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে দ্রুত নির্বাচনের দাবি জানান। জমিয়তে উলামায়ে ইসলামের নেতা ফজলুর রহমান এমন সময় এই দাবি জানালেন যখন আগাম নির্বাচনের দাবিতে ইমরান খানও দেশজুড়ে বিশাল সভা সমাবেশ করে যাচ্ছেন। ফজলুর রহমান এবং ইমরান খানের রাজনৈতিক অবস্থান বিপরীত মেরুতে হলেও আগাম নির্বাচন অনুষ্ঠানের দাবিতে দুদলই একমত। তবে সংসদে যে দুটি রাজনৈতিক স্রোত ধারা বহমান সে বিষয়টিও স্পষ্ট হয়ে উঠেছে ফজলুর রহমানের দাবির মধ্য দিয়ে। কেননা এই ফজলুর রহমানই ইমরান খানের কট্টর বিরোধী ছিলেন। আগাম নির্বাচনের দাবিতে এখন তারা একই অবস্থানে রয়েছেন। ইমরান খান দাবি করছেন যে বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন। বিশেষ করে মার্কিন কূটনীতিকের সঙ্গে বিরোধী দলের নেতাদের যোগ সাজশেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি দৃঢ়তার সঙ্গে বারবার বলেছেন। ইমরান খানের দাবি, আগাম নির্বাচন হলে জনগণ নতুন করে ভোট দেওয়ার সুযোগ পাবে এবং তার দল তেহরিকে ইনসাফ পার্টি আরও বেশি আসনে বিজয়ী হবে। পক্ষান্তরে বিরোধী দলের যেসব দলের যোগ সাজশে ইমরান খান পদচ্যুত হয়েছিলেন তারা জনগণের আস্থা হারাবেন এবং সংসদে তাদের বহু আসনও হারাবেন বলে মিস্টার খানের বিশ্বাস। তিনি মনে করেন জনগণ ভোটের সুযোগকে কাজে লাগিয়ে বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের উপযুক্ত জবাব দেওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে তিনি জনগণের রায় নিয়ে আবারও পাকিস্তানের কার্যনির্বাহী দৃশ্যে উপস্থিত থাকার সুযোগ পাবেন বলে তার বিশ্বাস। মাও ফজলুর রহমানের দাবি থেকে বোঝা যায় তিনি লক্ষ লক্ষ মানুষের বিরোধিতার বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। জনগণ যে ইমরান খানকে এভাবে পদচ্যুত করার বিষয়টি সমর্থন করেনি সেটা বুঝতে পেরেই আগাম নির্বাচনের দাবি তুলেছেন তিনি। আগামী বছরেই সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। ওই নির্বাচনে মাও ফজলুর রহমান নিজের সমর্থকদের ব্যাপারেও গভীরভাবে উদ্বিগ্ন বলে মনে হচ্ছে। ডোনবাস অঞ্চল দখলকে ঘরে বিভিন্ন শহরে ইউক্রেন এবং রাশিয়ার বাহিনীর মধ্যে এখন রাস্তায় রাস্তায় লড়াই চলছে। সেখানে 300 মাইল দীর্ঘ এক রণক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীকে ঠেকিয়ে রাখার চেষ্টা করছে। তবে ইউক্রেন সরকার স্বীকার করেছে এরই মধ্যে লোহানস্ক এলাকায় ক্রেমিয়া এবং আরও একটি ছোট শহরের দখল রুশ বাহিনীর হাতে চলে গেছে। সেখানকার আঞ্চলিক প্রশাসক সেরহি হাইদাই জানিয়েছেন
বিভিন্ন শহরের ওপর ভারী গোলাবর্ষণ করা হচ্ছে এবং চারজন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল স্টাফ বলছে, ডনবাস দখলের এই নতুন অধ্যায়ে রাশিয়ার বাহিনী পুরো রণক্ষেত্র বরাবর একের পর এক হামলা চালাচ্ছে। 300 মাইল দীর্ঘ রণক্ষেত্র। ওদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে জানাচ্ছে, গত রাত থেকে ইউক্রেনের ভেতরে 1260টি লক্ষ্যবস্তুর ওপর তারা মিসাইল ছুড়েছে এবং ভারী কামান থেকে গোলাবর্ষণ করেছে। তারা বলছে, বিমান থেকে ছোড়া লক্ষ্যভেদী মিসাইল ডনবাস অঞ্চলের 13টি জায়গায় আঘাত করেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ শহর স্লোভিয়ানস্কও রয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে। ডনেটস্ক অঞ্চলে বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের একটি মিগ-29 জঙ্গি বিমান ভূপাতিত করেছে, তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে এসব দাবির সত্যতা যাচাই করা যায়নি। মারিউপোলের শেষ প্রতিরক্ষা বুখের ওপর প্রচণ্ড হামলা। ডনবাস অঞ্চলে রুশপন্থী এক বিচ্ছিন্নতাবাদী নেতা বলছেন, রাশিয়ার স্পেশাল ফোর্সেস কমান্ডোরা মারিউপোলের বিশাল আজোভস্টাল ইস্পাত কারখানায় ইউক্রেনের বাহিনীর শেষ অবস্থানের ওপর হামলা চালাচ্ছে। ফিলিস্তিনি ছিটমহল থেকে ইসরায়েলের রকেট ছোড়ার পর গাজা উপত্যকায় হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হামাস এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার ভোরে ইসরায়েলি বিমান দক্ষিণ গাজা উপত্যকায় এ হামলা করেছে, খবর আল আরাবিয়ার। হামাসের সশস্ত্র শাখা ঘোষণা করেছে যে তারা ইসরায়েলি বিমানগুলোতে গুলি চালিয়েছে আর বিধ্বংসী প্রতিরক্ষা দিয়ে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো মোকাবেলা করার জন্য প্রতিরোধ আন্দোলনকারীদের অভিনন্দন জানান হামাসের মুখপাত্র হাজেম কাশেম। এছাড়া ইসরায়েল খালি জায়গায় আঘাত করেছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে নিরাপত্তার সূত্রগুলো। ইসরায়েলের নিক্ষেপ করা আয়রন ডোম এয়ার ডিফেন্স প্রতিরোধের কিছুক্ষণ পরেই এ খবর জানানো হয়। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে যে ইসরায়েলি হামলার জবাবে IDF যুদ্ধ বিমান গাজা উপত্যকায় হামাসের অস্ত্র তৈরির স্থানে হামলা করেছে। এর আগে জেরুজালেমে আল আকসা মসজিদে ইসরায়েলি ফিলিস্তিনি সহিংসতায় ফিলিস্তিনি 170 বিক্ষোভকারী আহত হয়েছিল। তারই জের ধরে ঘটনার এক সপ্তাহ পরে এই হামলার ঘটনা ঘটে। শ্রীলঙ্কায় চলমান সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। কয়েক সপ্তাহ ধরে চলমান এই বিক্ষোভের মধ্যে আজ মঙ্গলবার প্রথম কোনো বিক্ষোভকারী পুলিশের গুলিতে মারা গেছেন। এছাড়াও এ ঘটনায় কমপক্ষে আরও 10 ব্যক্তি আহত হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দি হিন্দু মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, তেলের ঘাটতি ও দ্রব্যমূল্যে বৃদ্ধি প্রতিবাদে রামবুক্কান্নাতে একটি মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের হঠাৎ পুলিশ গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এর আগে গতকাল দেশটির চিকিৎসকরা ঔষধ ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণে বিক্ষোভ করেছিলেন। এদিকে দেশটির প্রেসিডেন্ট ক্ষমতা না ছেড়ে নতুন করে 17 সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন। যদিও দেশটির সাধারণ মানুষ এখন আর বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চাচ্ছে না। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক জরুরি আলোচনায় অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আলোচনার বিষয় ইউক্রেন যুদ্ধ, যুদ্ধের বর্তমান পরিস্থিতি এবং রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনার কৌশল। 1.5 মাসেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন যুদ্ধ, প্রাণের অপচয়, সম্পদ ধ্বংস হচ্ছে প্রতিদিন, যুদ্ধের প্রভাব পড়ছে সারা বিশ্বে, অথচ খুব তাড়াতাড়ি যুদ্ধ থামবে এমন কোনো লক্ষণ নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার অবস্থানে অনড়, তাই ইউক্রেনে রুশ হামলার তীব্রতা বাড়ছে প্রতিদিন। এই পরিস্থিতিতে ইউক্রেনের পাশে দাঁড়ানো দেশগুলোর সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলার পরিকল্পনা করেছেন বাইডেন। আলোচনায় কারা কারা অংশ নেবেন সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। সোমবার হোয়াইট হাউস কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানা গেছে জরুরি এই ভার্চুয়াল বৈঠকের কথা। সেখানে শুধু বলা হয়েছে ইউক্রেনের প্রতি চলমান সমর্থন এবং রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টার অংশ হিসাবে প্রেসিডেন্ট সকল মিত্র এবং অংশীদারদের সঙ্গে এক নিরাপদ ভিডিও আলোচনায় অংশ নেবেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বলেছেন দেশটির প্রেসিডেন্টের ক্ষমতা কমাতে সংবিধান পরিবর্তন করা হবে। মঙ্গলবার তিনি আরও জানিয়েছেন, দেশের অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদত্যাগের আহ্বান জানিয়ে বিক্ষোভকারীদের দাবির প্রেক্ষাপটে সংসদকে আরও
ক্ষমতায়ন করা হবে। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সংসদকে বলেছেন, দেশকে রাজনৈতিকভাবে স্থিতিশীল করতে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের পরিকল্পনার জন্য দ্রুত পদক্ষেপের অংশ হিসাবে এই ক্ষমতা হস্তান্তর করা হবে। সিদ্ধান্তটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে আলোচনায় সহায়তা করতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি। রাজাপাকসে বলেছেন, অর্থনৈতিক সমস্যার সমাধান খুঁজতে গিয়ে এটা গুরুত্বপূর্ণ যে আমাদের দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা আছে। সংসদে সাংবিধানিক ক্ষেত্রে আরও কিছু সংস্কার শুরু করা হবে। প্রধানমন্ত্রীর ভাই প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে 2019 সালে আবারও নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছেন। অর্থনৈতিক সংকটের জন্য তাকে দায়ী করে মঙ্গলবার 11তম দিনের মতো হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট কার্যালয়ের প্রবেশ পথ দখল করে রেখেছেন। এদিকে গোটাবায়া রাজাপাকসে সোমবার স্বীকার করেছেন, তিনি শ্রীলঙ্কার কৃষিকে সম্পূর্ণ জৈব উপায়ে রূপান্তর করার লক্ষ্যে সাহায্যের জন্য IMF এর কাছে যেতে দেরি করেছেন, যেটা দেশটিতে সংকটের সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।